90 দশকের যে সকল বাংলা চলচ্চিত্র তারকারা এখনও নিজেদের অভিনয় প্রতিভা দ্যুতি ছড়িয়ে দর্শকদের মনে জায়গা ধরে রেখেছেন, তাদের মাঝে অন্যতম একজন মৌসুমী। সম্প্রতি এফডিসি ইলেকশনের একজন পদপ্রার্থী হিসেবে তিনি বেশ আলোচনায় এসেছেন। একজন মৌসুমী তার নিজ গুণে মাল্টি ডাইমেনশনাল ইমেজের আর্টিস্ট হয়ে গেছে। তার কাজের ধারাবাহিকতাকে বিভিন্ন বৈচিত্র্যে তুলে ধরার সুযোগ মৌসুমী নিজেই করে দিয়েছেন। চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন, দেশি বিদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সামাজিক কাজের সঙ্গে সংশ্লিষ্টতা সব মিলিয়ে একজন মৌসুমীকে বিশ্লেষণ করতে হয়। সবগুলো প্ল্যাটফর্মেই নিজের যোগ্যতাকে প্রমাণ করে বেশ ভালোই কাজ করছেন তিনি। ব্যক্তিগত জীবনেও অনেক সফল এই অভিনেত্রী। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো মৌসুমী সম্পর্কে, জানবো তার জীবনের নানান অজানা কথা এবং সোহানুর রহমান সোহানের সাথে কথা হয়েছিল, কিন্তু তার আগেই স্বপ্নের নায়ক আমাদের ছেড়ে চলে যান, হয়তো এই জুটির আমরা আরও কিছু ভালো ছবি পেতাম। মৌসুমীর ছবির নায়ক এরপর আরও অনেকে এসেছেন। সার্থক জুটি উপহার দিয়েছে সালমান ছাড়াও ওমর সানি, ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল এবং ফেরদৌসদের সাথে। জুটির দিক থেকে তার বৈচিত্র্য আছে সেটা প্রমাণিত। মৌসুমী অসংখ্য পারিবারিক সিনেমা করেছেন। তার মাঝে দেনমোহর ছবিতে সালমান শাহর পারফেক্ট কো আর্টিস্টের ভূমিকায় মৌসুমীর অভিনয় তখনকার দর্শককে মুগ্ধ করেছিল। সুখের ঘরে দুঃখের আগুন ছবিতে মৌসুমীর চরিত্রটি স্যাক্রিফাইসিং ছিল এবং তা প্রশংসিত হয়েছিল। ঘরের বউয়ের উপর অত্যাচারের বিরুদ্ধে রাক্ষস ছবিতে সুবর্ণ মুস্তফাকে সমর্থন করার মুহূর্তে মৌসুমী তারই পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় দাঁড়িয়ে যায়। লাট সাহেবের মেয়ে, আত্মঅহংকার, এই ছবিগুলোতে নিজের অহংকারের বিপরীতে বাস্তব মেনে নেওয়ার অভিনয়ে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। বাংলার বউ ছবিতে গ্রামীণ সংস্কৃতিতে পুত্রবধূর উপর নির্যাতনের যোগ্য জবাব দেওয়াতে একটা মেসেজ রয়েছে। শাবানার সাথে 20 বছর পর বিদ্রোহী বধূ, ঘাত প্রতিঘাত এবং সুখের স্বর্গ ছবিগুলোতে মৌসুমীর পারফরমেন্স সত্যিই অসাধারণ। শাবানার পছন্দের আর্টিস্ট মৌসুমী, এটা বিশেষ অর্জন ছিল মৌসুমীর জন্য। এবং তখন যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে মৌসুমীকে শাবানার মতো গ্রেটেস্ট আর্টিস্টের সাথে দেখা গেছে বেশি। আদরের সন্তান ছবি মোটা দাগে শিক্ষণীয় সিনেমা এবং মৌসুমীর ভূমিকা সেটাই তুলে ধরে। তার রোমান্টিক সিনেমাগুলোর ক্যারেক্টারাইজেশনে ত্রিভুজ প্রেমের কমার্শিয়াল এলিমেন্ট যেমন আছে, পাশাপাশি নিজের অভিনয় দেখানোর সুযোগও ছিল। কেমত থেকে কেমত ইতিহাস, মৌসুমীর গ্ল্যামার এবং অভিনয় সত্যি লাজবাব ছিল। আজ গায়ে হলুদ ছবির কথা বলা যায়। এই ছবিতে মৌসুমীর প্রেম এবং ধর্মের সামাজিক বাধা নিয়ে বাবা প্রবীর মিত্রকে যে কথাগুলো বলে এখানে অভিনয় দেখানোর সুযোগ ছিল এবং মৌসুমী সেটা অসাধারণভাবে করেছেন। কুসুম কুসুম প্রেম ছবিতে মৌসুমী ও ফেরদৌস যখন সামাজিক সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে দুজনেই বিষ খায়, ওই অভিনয়ের কোনো তুলনাই হয় না। স্বজন ছবির কাঞ্চন রুবেলের প্রেমিকা মৌসুমীর অভিনয় দেখে প্রেমিক মন প্রেমে পড়বে, তুমি কবি আমি তোমার কবিতা, এই গানে স্টেজ পারফর্মার মৌসুমী সত্যি অনবদ্য। মৌসুমী কম জাননি একজন অ্যাকশন লেডি হিসেবে। মুক্তির সংগ্রাম, ক্ষুধা, শান্তি চাই, এগুলো লোকাল পলিটিক্সের ছবি। এগুলোর সাথে বড় পার্থক্য এবং বৈচিত্র্য আনে লেডি অ্যাকশন ছবিগুলো। বাঘিনী কন্যার বিদ্রোহী বধূ এই দুই ছবির মতো জবরদস্ত লেডি অ্যাকশন ছবি কমেই আছে। মিস ডায়না ফ্যামিলি ড্রামার সাথে মিশে লেডি অ্যাকশনের দিকে গেছে। বিশ্বপ্রেমিক ছবিটি মৌসুমীর সকল কমার্শিয়াল ছবির থেকে একদম আলাদা। এই ছবিতে হুমায়ুন ফরিদির সাইকোপ্যাথ কিলিংয়ের উপাদান ছিল।
আর মৌসুমী অভিনয় করেছেন অনবদ্য। কালনাগিনীর প্রেম ছবিটি ফোক ফ্যান্টাসিতে মৌসুমী এবং ওমরসানি জুটি অসাধারণ ছবি করেছেন। এটি কমার্শিয়াল হয়েও মেসেজ দেয়, মানুষের জীবনযাত্রার সাথে ভিন্ন গ্রহের প্রাণীদের তফাতটা বুঝতে শেখায়। মানুষের বিভিন্ন খারাপ গুণের সমালোচনা করা হয়েছে এই চলচ্চিত্রটিতে। রূপসী রাজকন্যা ফোক আবহের এক দারুণ ছবি। নারীকেন্দ্রিক সিনেমাতে তিনি ছিলেন অনবদ্য। খায়রুন সুন্দরী একটা ইতিহাস সৃষ্টি করা নারী প্রধান ছবি। ব্লকবাস্টার হিট এই ছবির দর্শক ইতিহাসও আছে। ছবিটি দেখার জন্য নারী দর্শকদের অংশগ্রহণ ছিল মারাত্মক। বিভিন্ন স্মরণীয় ঘটনাও আছে। স্বপ্নপূরণও একটা মাস্ট ওয়াচ চলচ্চিত্র। নারীর স্বপ্ন এবং স্বপ্নপূরণের বাস্তব সংগ্রাম দেখানো হয়েছে এই চলচ্চিত্র। বাকিগুলোতে মৌসুমীর চরিত্রের প্রাধান্য ছিল। মেহেরনিগার মৌসুমীর অনবদ্য অভিনয় সমৃদ্ধ একটি চলচ্চিত্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য থেকে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। বিন্দুর ছিল আরেকটি অসাধারণ কাজ। হুমায়ুন আহমেদের সাজঘর উপন্যাস থেকে মান্না মৌসুমীর অভিনয় সমৃদ্ধ আরেকটি কাজ এই সাজঘর চলচ্চিত্রটি। একজন সঙ্গে ছিল বিভিন্ন দিক থেকে এক অসাধারণ চলচ্চিত্র। মেয়েদের জীবনের বাস্তবতা এই ছবিটির প্রাণ। মৌসুমীর ক্যারেক্টারটি পিন পয়েন্ট ছিল। মোল্লাবাড়ির বউ চলচ্চিত্রটি অসাধারণ সংযোজন মৌসুমীর ক্যারিয়ার। শাবনুরের প্রতিবাদী চরিত্রের বিপরীতে বাঙালি পুত্রবধূর ওপর পরিবারে কাঠমোল্লা এটিএম শামসুজ্জামানের অত্যাচারের উপাদান ছিল এই মৌসুমী। মৌসুমীর চরিত্রের মাধ্যমে যে সামাজিক সমস্যা উঠে এসেছে তার প্রতিবাদ ছিল শাবনুরের চরিত্রটি। অনেকে হাস্যকরভাবে কে প্রধান কে অপ্রধান এই তুলনা করে। দুই চরিত্রই প্রধান এবং পরস্পরের পরিপূরক, আর এটা বোঝার জন্য এতটুকু মনে রাখলেই চলে। সমস্যা না দেখালে সমাধানের পথ দেখানো যায় না। মৌসুমী যে সামাজিক সমস্যাটা তুলে ধরে শাবনু সেটা সমাধান করে। দুটোই স্ট্রং। মাতৃত্ব ছবির মৌসুমীর ডামি ব্যবহার না করে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর দৃশ্য অভিনয় করে যে দৃষ্টান্ত রেখেছে সেটার কারণে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন তিনি। নিঃসন্দেহে এটি একটি মাস্টারপিস ছবি। ছবিগুলোর ক্যারেক্টারাইজেশন বৈচিত্র্যপূর্ণ। প্রেমিকা, বোন, পুত্রবধূ, ব্যক্তিত্ববান নারী, প্রতিবাদী নারী, এরকম বহু ভ্যারিয়েশনে তার চলচ্চিত্রের চরিত্রগুলো বৈচিত্র্য এনেছে। ভার্সেটাইল বৈশিষ্ট্য আছে সবগুলোর। চলচ্চিত্রের এসব ভ্যারিয়েশন ছাড়াও মৌসুমী একজন সফল পরিচালকও। মুশফিকুর রহমান গুলজারের সাথে যৌথভাবে মেহেরনিগার, কখনো মেঘ কখনো বৃষ্টি এই ছবি দুটি নির্মাণ করেছেন। তার জেনারেশনের পরিচালক হবার মতো সাফল্য তারই আছে। সিনেমার পাশাপাশি মৌসুমী প্রিয় প্রিয় প্রিয়, সুন্দরী প্রিন্স শাড়ি সুন্দরী, প্রিয় প্রিয় সুন্দরী, সুন্দরী প্রিন্স শাড়ি সুন্দরী, রূপে রূপে অপরূপ করে দিও, রঙে রঙে এ ভুবন ভরে দিও, এইসব নামে নানান বিজ্ঞাপনে কাজ করেছেন। মৌসুমী তার প্রজন্মের পাশাপাশি পরবর্তী প্রজন্মের সাথেও নাটক এবং টেলিফিল্মে কাজ করেছেন। সেকালের তারিক আনাম খান, আফজাল হোসেন, জাহিদ হাসান, তৌকির আহমেদ, মাহফুজ, সুইটি এবং রিয়াজ থেকে একালের চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, তিশা, সজল হয়ে মিশু সাব্বির, রনক হাসান পর্যন্ত বিস্তৃত এই লিস্ট। মৌসুমী ইউটিউব ভিত্তিক শর্ট ফিল্ম করেছেন বেশ কিছু। সুজয়ের চিঠি নামে মুক্তিযুদ্ধ নিয়ে শর্ট ফিল্মটি বহুল প্রশংসিত হয়েছে। মৌসুমীর নিজ কণ্ঠের একক অ্যালবাম বেরিয়েছে 90-এর দশকে। আদনান বাবুর সাথে দূর থেকে দূরে চলো গানটি ইউটিউবে এখন পপুলার। মৌসুমী চলচ্চিত্রে নিজ কণ্ঠে গেয়েছে ভালোবাসা বলে নেই তো কিছু এই গানটি। রেডিওতে অনুরোধের আসর গানের ডালিতেও এই গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় থাকত। চলচ্চিত্রে মৌসুমীর কালজয়ী গানের অভাব নেই। তার প্রত্যেকটি প্রতিষ্ঠিত জুটির বিপরীতে বিভিন্ন কালজয়ী গান রয়েছে। মৌসুমী ক্যারিয়ারের মাঝপথে কিছু অশ্লীল ছবি করেছে যা সত্যি সমালোচনার যোগ্য, কিন্তু সেগুলো মৌসুমীর পুরো ক্যারিয়ারের বিস্তৃত সাফল্যের সাথে মোটেই সাংঘর্ষিক ছিল না। তার সমৃদ্ধ ক্যারিয়ারের কাছে সেটা সামান্য কিছু। আর যারা সেসব নিয়ে মেতে থাকে তারা ভুলে যায় অশ্লীল ছবি আরও অনেকে করেছে। তাদের সাথে মৌসুমীকে সমান্তরালে মেশানো সত্যি বোকামি। মৌসুমীর লিজেন্ডারি ইমেজের কাছে ওই অধ্যায়টি মোটেই প্রবলেম্যাটিক নয়। সামাজিক কাজের ক্ষেত্রেও মৌসুমী কম জাননি। ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন মৌসুমী। মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে। নিজের ছেলে ফারদিন এহসান স্বাধীনকে আমেরিকায় ফিল্মের উপর পড়াশোনা করাচ্ছেন। ফ্যাশন ডিজাইনিংও কাজ করেছেন তিনি। তার কাছ থেকে ভবিষ্যতে ঢালিউড অনেক কিছুই পাবে আশা করছি। টেলিভিশন মিডিয়ার অন্যান্য প্রোগ্রামেও প্রতিনিয়তই দেখা যাচ্ছে মৌসুমীকে। 1995 সালের 2 আগস্ট ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চলচ্চিত্রের অন্যতম সফল জুটি এবং সুখী তারকা দম্পতি ওমরসানি মৌসুমী। এর আগে মৌসুমী ওমরসানির সাথে তোলা সিনেমায় অভিনয়ের সময় মৌসুমীকে প্রেমের প্রস্তাব দেন। প্রাথমিকভাবে সেই সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা নায়িকা মৌসুমী তাতে অসম্মতি জানালেও পরে রাজি হয়ে যান। তারপর দুজনে ভালোবেসে বিয়ে করেন। চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকা দম্পতি হিসেবে অবশ্যই তারা অনেক সফল। এখন অবধি শোনা যায়নি কোনো বিতর্ক কিংবা সমালোচনা। এই দম্পতির ফারদিন এজান স্বাধীন নামে এক পুত্র সন্তান এবং ফাইজা নামের এক কন্যা সন্তান রয়েছে। মৌসুমীর মৌসুম আরও দীর্ঘ হোক। 90-এর দশকের একমাত্র নায়িকা যিনি তার বৈচিত্র্যময় কাজ দিয়ে অভিনেত্রী হয়ে উঠে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তার দীর্ঘ ক্যারিয়ার অনেক তারকার জন্যই আদর্শ।
অনাগত তারকাদের জন্য উদাহরণ হয়ে থাকুক এই জীবন্ত কিংবদন্তি। কেননা মৌসুমী শুধু একটি নাম নয়, অনেক সাফল্যের সমষ্টি, দীর্ঘ ক্যারিয়ারের এবং স্টারডমের সমষ্টি। মৌসুমী প্রথমত একজন মানুষ, তারপরে তারকা। তাকে নিয়ে সমালোচনা থাকবে, তারপরেও মৌসুমী কিন্তু একজনই সমসাময়িক আর্টিস্ট ও তার পরবর্তী জেনারেশনের সাথে সুন্দর সম্পর্কের চর্চা মৌসুমীর প্রতিনিয়তই রয়েছে, যেটা আজকালকার তারকাদের জন্য সত্যি এক আদর্শ। মৌসুমী শাবনুর কেন্দ্রিক যে বিতর্কগুলো ফেসবুকে চলমান, তার বিপরীতে মৌসুমী শাবনুর সম্পর্ক ভালো এবং মৌসুমী সে বিষয়ে সচেতন। প্রিয় ভিউয়ার্স, মৌসুমীর অসংখ্য সিনেমার মাঝে আপনার প্রিয় সিনেমা কোনটি? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই চলচ্চিত্রটির নাম। মৌসুমীর অভিনয় আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।